আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জেনেক্সিল নিয়ে কথা বলবো। বর্তমানে জেনেক্সিল টোটালি ডাউন ট্রেনে আছে। জেনেক্সিলের একটা স্ট্রং সাপোর্ট ছিল, ৭৯.৭০ টাকা, ঠিক আছে। ৬৯ টাকা, সরি, ৮৯.৭০ টাকা, ৮৯.৭০ টাকার নিচে থাকলে ডাউন ট্রেন, ঠিক আছে। তার আরেকটা রেজিস্ট্যান্স আছে ৯৩.৫০। ৯৩.৫০-এর উপরে আপ ট্রেন, ৯৩.৫০-এর নিচে ডাউন ট্রেন, ৯৩.৫০-এর নিচে তার আরেকটা সাপোর্ট আছে ৮৯.৭০, ঠিক আছে। যদি কোনো কারণে আগামীকাল ৮৯.৭০-এর উপরে ক্লোজিং না দিতে পারে, সে টোটালি ডাউন ট্রেনে যাবে। আমি কিন্তু আপনাদের সাথে যখন এখানে ছিল তখন বলছিলাম ১১৪ টাকার উপরে যদি না যেতে পারে আর ১১৪ টাকার নিচে যদি চলে আসে, ডাউন ট্রেন্ডে চলে যাবে। আপনাদেরকে এলেবেলে বলা হয়েছিল, ডাউন ট্রেনে গেছে। আগের কথা বলে তো লাভ নাই, বর্তমান যে পজিশনে সেই পজিশনের কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। ৮৯.৭০ জেনেক্সিলের একটা স্ট্রং সাপোর্ট, যদি এর নিচে চলে আসে টোটালি ডাউন ট্রেন। তার নেক্সট সাপোর্ট আমরা দেখব ৮৪ টাকার লেভেলে। ৮৪তে তার একটা সাপোর্ট আছে, তারপরে সাপোর্ট হচ্ছে তার ৭৯.৪০, ঠিক আছে। তারপরে তারপরে তার সাপোর্ট হচ্ছে ৬৮, ঠিক আছে। এখন জেনেক্সিল যদি ৮৯.৭০-এর উপরে আগামীকাল উঠতে যদি না পারে, এর নিচে ক্লোজিং দেয় আগামীকালও, তাহলে এটা টোটালি ডাউন ট্রেন্ডে চলে যাবে। এখন সে ৮৪ টাকার লেভেল থেকে সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে, তারপরে ৭৯.৪০ সাপোর্ট থেকে উপরে যেতে পারে, ৬২ টাকার লেভেলের সাপোর্ট থেকে উপরে যেতে পারে। আমার ব্যক্তিগত মতামত, এটা যে এরকম হবে এটা আপনারা কনফার্ম মনে করেন না, এটা আমার ব্যক্তিগত মতামত। যদি ৮৯.৭০ নিচে থাকে, তাহলে আপনারা ফ্লোর প্রাইস টার্গেট রাখতে পারেন। ৮৯.৭০-এর নিচে যদি থাকে, আমি ফ্লোরের জন্য ওয়েট করব, ফ্লোর প্রাইসে পাইলে ইনভেস্ট করব, তার আগে না। এখন যদি আমরা উপরে দেখি জেনেক্সিলের রেজিস্ট্যান্স, ঠিক আছে, ৯৩.৫০ উপরে যদি যায়, জেনেক্সিলের নেক্সট রেজিস্ট্যান্স দেখবো ১০৪.৫০, ১০৪.৫০ তার এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তারপরে রেজিস্ট্যান্স দেখবো আমরা ১১৪, তারপরে জেনেক্সিলের রেজিস্ট্যান্স হচ্ছে ১২২, আর ১২২ টাকা ব্রেকআউট করলে জেনেক্সিলের নেক্সট রেজিস্ট্যান্স চলে যাবো আমরা ১৪৫-এ।
জেনেক্সিলে বর্তমানে সব কিছুই ঠিক আছে, আমি আপনাদেরকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলতে পারবো, এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। জেনেক্সিল, আমি আপনাদের সাথে এর আগে টেলিগ্রামে যে ভিডিওটা শেয়ার করছিলাম আপনাদেরকে, তখন বলছিলাম জেনেক্সিল যে এই লেভেলটাকে রিকভারি করছে, রিকভারি করার পরে এই যে এই লেভেলটাকে জেনেক্সিল রিকভারি করছে, করার পর বলছিলাম এখানে আমি ছিলাম না, এখানে কিন্তু আমার বাই সেল কিছুই ছিল না, এই লেভেলটাকে জেনেক্সিল রিকভারি করছে, তখন আমি বলছিলাম আপনাদেরকে আমি যদি কোনো সময় এটা ফ্লোরে পাই আমি ইনভেস্ট করবো। আমি ফ্লোরে ইনভেস্ট করছি, তখন আমাদের টার্গেট ছিল 93.50, ঠিক আছে, 93.50 যখন গেছে আমি কিন্তু এটা প্রফিট টেকিং করে ফেলছিলাম। যখন মার্কেটে একটা ভালো নিউজ আসছে, 104 টাকার লেভেলে বাই দিছি আপনাদেরকে, তখন শেয়ারও করছি, 117-118 টাকার লেভেলে প্রফিট টেকেনও করছে। আর তখন আপনাদেরকে বলছিলাম যদি 114-র নিচে আসে টোটালি ডাউন ট্রেন্ড, আমি 16-17 টাকা প্রফিট টেকিং করে ফেলছি, ঠিক আছে। এখন জেনেক্সিল টোটালি ডাউন ট্রেন্ডে আছে, এখন যদি আমরা একটু ভালো করে দেখি জেনেক্সিল ফার্স্টে এই যে এই রেজিস্ট্যান্সটাকে রিকভারি করছে, নেক্সট টাইম আর 3টা রেজিস্ট্যান্সকে রিকভারি করছে, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স রিকভারি, এটা হচ্ছে আরেকটা রেজিস্ট্যান্স, সরি এই দুটো হচ্ছে একটা রেজিস্ট্যান্স রিকভারি, দ্বিতীয়টা হচ্ছে এই যে এটা, এটাও রিকভারি শেষ, 3 নম্বরটাও রিকভারি করছে। নেক্সট টাইম জেনেক্সেল টান দিলে 150 টাকা যাবে, যেটা আমার বিশ্বাস। এখন জেনেক্সেল যদি এই লেভেলটা, এই যে এইখানে যে লেভেলটা আছে 84 টাকার যে লেভেলটা, ঠিক আছে, 84 টাকার লেভেলটার নিচে যদি আসে, 84 টাকার লেভেলে যদি নিচে চলে আসে টোট, তাহলে আমি মনে করি ফ্লোরে আসার পরে সে আবার ওই 93-94 টাকার লেভেলে যাবে। আর যদি 84 টাকার নিচে যদি না আসে, 84 টাকার উপরে যদি যায়, তাহলে সে আবার আপ ডাউন করে 122 টাকা যাবে। জেনেক্সি প্রায় এই পর্যন্ত সে একটা ভালো রিকভারি করেছে, জেনেক্সিলের সব কিছু ঠিক আছে, সব কিছু পজিটিভ আছে, এই যে রিকভারি করেছে, ঠিক আছে, এখানে একটা সুন্দর রিকভারি করছে জেনেক্সিল, সুন্দর রিকভারি করছে, সব কিছুই ঠিক আছে। ফার্স্টে এই জোনটাকে রিকভারি করছে, করার পরে আবার ফ্লোরে আসছে, ফ্লোরে আসার পরে এই পর্যন্ত রিকভারি করা শেষ, এটা যখন রেকর্ড করছে ওয়েট করছি, উপরে রিকভারি গেছে, প্রফিট টেকিং করে ফেলছি, আবার হাই রেডে কিনা হাই রেডে সেল দিছি, ঠিক আছে। এখন যদি জেনেক্সিল মিনিমাম, আমার ব্যক্তিগত মতামত, এই লেভেলটা ছিল 93.50, ঠিক আছে, এই যে 93.50, এই লেভেলটাকে যদি আবার ব্রেক আউট করে আমি আবার নতুন করে ইনভেস্ট করবো, যে 93.50, কেন এখন সে নিচের দিকে চলে আসছে, 93.50-এর উপরে নেক্সট টাইম গেলে আমি বাই করবো, তার আগে না। এখান থেকে সে রিটেস্ট করছে, এখান থেকে কিছুটা রিটেস্ট করে সে আবার উপরের দিকে মুভ করতে পারে, চান্স আছে, ঠিক আছে, চান্স আছে। কিন্তু কিন্তু জেনেক্সিল 89.70 টাকার নিচে আসলে টোটালি ডাউন ট্রেন্ড, ফ্লোরের জন্য ওয়েট করেন। 89.70 টাকার নিচে জেনেক্সিল আসলে ফ্লোরের জন্য ওয়েট করেন, 93.50 টাকার উপরে গেলে জেনেক্সিল বাই দিবেন, স্টপ লস নিয়ে নেবেন, 89.50 টাকা সেল টার্গেট থাকবে, 122 টাকা ফার্স্ট টার্গেট, সেল ফার্স্ট টার্গেট থাকবে 122 টাকা। এখন যদি সে তার যে সাপোর্টটা আছে সাপোর্টের নিচে ক্লোজ দিছে, এখন আগামীকাল যদি রিকভারি না করতে পারে, তার যে 89.70 টাকার যে সাপোর্টটা আছে
তাহলে সামনে এটা ভালো হবে না। যখন টেলিগ্রামে, ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন লোক, ভদ্রলোকেরা বলছে 114 টাকা, 15 টাকার লেভেলে 150 টাকা চলে যাবে, 200 টাকা চলে যাবে, তখন আমি নেগেটিভে ছিলাম, তখন আমি নেগেটিভ কথা বলছি, অনেকে আমাকে পাগল মনে করছে, কথা বুঝেন নাই। জেনেক্সিল 89.70 টাকা, 89.70 টাকার নিচে নামলে ডাউন ট্রেন, এবং 69 টাকা, সরি, 89.70 টাকার নিচে থাকলে ডাউন ট্রেন, 93.50 টাকার উপরে থাকলে আপ ট্রেন। এখন মাঝখানে যে 3-4 টাকার ডিফারেন্স আছে, ঠিক আছে, এখন সে যদি 93.5 টাচ করে আবার পড়ে যায় ডাউন ট্রেন, 93.5 টাকা ব্রেকআউট করছে, আপনার 94-95 টাকা লেভেলে বাই দিন, 90 টাকা স্টপ লস দিন, ঠিক আছে, বা 89.50 টাকা স্টপ লস দিন, সেল টার্গেট থাকবে 122। জেনেক্সিল নিয়ে আর আর কোনো কথা বলবো না, আমি আগামীকাল দেখবো জেনেক্সিল যদি 89.70 টাকার নিচে থাকে তাহলে আমি ধরে নেব জেনেক্সিল 68 চলে আসবে। জেনেক্সিল 68 চলে আসবে, এখান থেকে সে উপরে যাইতে পারে, কিন্তু তার এই যে 89.70 টাকা ধরে রাখতে হবে। এখন সে যদি এইভাবে যদি যাওয়ার চান্সেস নাই, যদি 89.70 টাকা ধরে রাখতো তাহলে আমি আপনাদেরকে বলতাম। এখন সে ডাউন ট্রেন্ডে আসবে, ডাউন ট্রেন্ডে চলে আসছে, আমি টেলিগ্রামে বলছিও, যখন এর আগে একবার 89.70 টাকার নিচে আসছে এই যে এই গ্রিন ক্যান্ডেলটাতে, তখন বলছি জেনেক্সিল কিছুটা পারবে, কিন্তু জেনেক্সিল ডাউন ট্রেন্ডে যাবে। আমি জেনেক্সিল ফ্লোরের জন্য ওয়েট করতেছি, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি যদি জেনেক্সিল 68 পাই আমি ইনভেস্ট করে আবার ঘুম দিব 3-4 মাস। জেনেক্সিল একটা ভালো রিকভারি দিছে, 3টা রেজিস্ট্যান্স, 84 টাকার একটা রেজিস্ট্যান্স, 93.5 টাকার একটা রেজিস্ট্যান্স, 114 টাকার থেকে 119 টাকার একটা রেজিস্ট্যান্স। জেনেক্সিল রিকভারি করছে, রিকভারি করার পরে এখন সে এই লেভেলটার থেকে যদি সাপোর্ট নিতে পারবে না, আমার কাছে যেটা মনে হয়, যদি নেয়, যদি সাপোর্ট নেয়, আপনি বাই দিবেন 94-95 টাকার লেভেলে, আপনি 6-7-10 টাকা বাড়ায় কিনবেন, বাই থাকবে 94-95, স্টপ লস 89.50 থেকে 90 টাকা, যদি আপনার যায় 5 টাকা, আর যদি আসে তাহলে 25 টাকা, ঠিক আছে। আমি মনে করি আপনাদেরকে বুঝাইতে পারছি, এটা হচ্ছে মেইন।